গেলাম শিয়ালদা স্টেশন। যা লোটিং ধরে বাবা, সেই 23 তারিখ ভোরবেলা নেমেছি, আর আজকে 5 তারিখ রাতের বেলা 9:17 এন্ট্রি নিচ্ছি আমরা শিয়ালদা স্টেশনে। এখানে এলে মনে হয় কত লোক যে যাওয়া আসা করে, কত লোক যে আছে পৃথিবীতে। সুন্দর, হ্যাঁ স্টেশনে এসেও বিরিয়ানি খেয়ে নিচ্ছে, কলকাতার বিরিয়ানি, এই যাত্রার লাস্ট বিরিয়ানি খাচ্ছে এখানে, আবার যখন আসবে। আচ্ছা তাই, আচ্ছা আবার যখন আসবে তখন আবার খাবে। আমি নিয়ে নিয়েছি ভেজতালা, আমরা ডিনার করে নিই, এখন ফিরছি। এখন দেখো এখানে দেখো কত স্টল বসেছে সুন্দর সুন্দর। কোথায় বাপা, থাকো, এসি ওয়েটিং রুম, ওয়েটিং রুমে বাবা বসে আছে, আমরা খেয়ে এলাম, এখন বাবার জন্য নিয়ে আসবে। আমরা তো খেয়ে এলাম, তো এটা হচ্ছে ওয়েটিং রুম আমাদের, যেহেতু এসি কামরা কিন্তু হয়নি, এসি বগি হয়নি, আমরা করতে পারিনি তৎকালে, তাই আমরা স্লিপারে যাচ্ছি। কিন্তু এখানে কিন্তু তোমরা এসে এসি রুমে টাকা দিয়ে কিন্তু তোমরা থাকতে পারবে এখানটায় ওয়েটিং রুমে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে, মানে এনজিপি স্টেশনে। তো এখানে তো জানোই তোমরা, যে কোনো এক্সপ্রেসই হোক বা যে কোনো ট্রেনই হোক, এখানে অনেকটা সময় দাঁড়িয়েছে। এই মুহূর্তে যেটা ফিল হচ্ছে, প্রচণ্ড গরম, আর তার মধ্যে কি হয়েছে জানো, আমাদের এই বগিটা, শুধু আমাদের বগি নয়, পাশের বগিতেও একেবারে সকাল থেকে আসছে না জল। এত বাজে সার্ভিস, এতগুলো করে টাকা নেবে রেল কর্তৃপক্ষ, আর সার্ভিস দেওয়ার বেলায় কিচ্ছু নেই। তো একটু আগে আমার কাছে আবার বকশিস চাইতে এসেছে IRCTC-র যারা হচ্ছে ক্লিনার সেকশনে থাকে, তারা এসছে, এসে বলছে ম্যাডাম বকশিস দিন। তো আমিও দিয়েছি একদম, বলে বকশিস দেবো কিসের জন্য, আপনারা জল প্রোভাইড করতে পারছে না, মিনিমাম যতটুকু দরকার আমাদের সেটাই আপনারা প্রোভাইড করতে পারছে না, রাতের বেলা থেকে জল নেই এই দুটো বগিতে। তারপর একজন গার্ডকে বলা হলো, দাদা গার্ডকে বললো, তারপর একজন RPF কর্মীকে বলা হলো, তো উনি বললেন এখন তার ব্যবস্থা করা যাবে না, ট্রেন ছেড়ে দিয়েছে। আর যে টোল ফ্রি নাম্বারগুলো দিয়ে রেখেছে, সেই টোল ফ্রি নাম্বারগুলোতে আমরা ওখানে কমপ্লেন জমা করলাম, কিন্তু সেটা বলছে অবৈধ। এবার বলো কোন দিকে যাব। তা ভোরবেলা থেকে সবারই কিন্তু টয়লেট সেকশনটা কিন্তু খুব দরকার হয়ে যায়, আর এতগুলো প্যাসেঞ্জার এরকম করে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব খারাপ লাগবে। দেখো ডুয়ার্সে যখন আমরা ঢুকি, তখন কিন্তু এই চা বাগান আর এই গাছপালাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তা আমাদের এই ট্রেনটি অন্য রুট দিয়ে যায়, তা এটা হচ্ছে সেই কাঁটাতারের বেড়া। আর কাঁটাতারের বেড়ার কথা মনে পড়লেই মনে হয় দেশ ভাগাভাগি, যেটা একেবারেই কাম্য নয়। সত্যি কত সুন্দর হতো বলতো, দুই বাংলা যদি একসঙ্গে মিলে যেত, সেই ভারত আর যদি বাংলাদেশ একসঙ্গে থাকতো, তাহলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য মনে হচ্ছে আরও বেশি করে প্রভাব বিস্তার করতো আমাদের মধ্যে। তো কাঁটাতারের বেড়াগুলো দেখলেই সেই আগেকার দিনের ঘটনাগুলোর কথা মনে পড়ে যায়, যে বাবা ঠাকুরদাদা যে গল্প করতো দেশ ভাগাভাগির সময়, কি হাহাকারটাই না পড়েছিল।
সেসব আমাদের কাছে এখন ইতিহাস, যারা গেছে বা যারা ওখান থেকে এসেছে তারাই জানে এই কষ্টটা। এই কষ্টটা ফিল করার মতো সেরকম অনুভূতি আমাদের হয়তো বা জন্মাবে না। তো ছেলেকেও গল্প করছিলাম, বাবা দাদা আমি সবাই মিলে কাঁটাতারে বেড়া দেখে দেখে দেখো ওখানে বিএসএফদের যে ক্যাম্প সেই ক্যাম্পগুলো দেখা যাচ্ছে। আমরা এখন আছি চ্যাংড়াবান্ধা বলে একটা জায়গা আছে। সিমরান কাম কাম, সিমরান চলে এসেছে, রাহুল দাঁড়িয়ে আছে, তোকে এগুলো কে নিয়ে আসতে বলছে? তুই উঠিস না কিন্তু, তুই ওদিকে দেখা কর। এই রে বাবা এতগুলো কি, যা ওদিকে যা, ওদিকে যা, ওই তো। হ্যাঁ ও চলে এসছে এখানে। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি এখান থেকে মিটির সঙ্গে এখানে ছবি তুলে দিই। হ্যাঁ তাকাও, খুশ খুশ ছাড়বে ছাড়বে, ওদিকে যা বাবার সন্দেহ কর, যা যা ওদিকে যা বাবার সন্দেহ কর। কি বলে বলে কি মিথিকে নিয়ে চলে যাই একটা তো স্টেশন আর, যা তোর খাটুনি হলো শুধু, এখন গিয়ে ঘুমো, গিয়ে যা, টাটা। হ্যাঁ টাটা, হ্যাঁ আসবে কিন্তু বাড়িতে মিঠি, টাটা। আমরা নেমে গেলাম আমাদের কোচবিহারে, এই যে আমাদের চলে এসেছে আমাদের সব সময় সঙ্গী রাজুদা, চলো সংসার। শান্তি, দেখো 15 দিন বাদে চলে এলাম আবার বাড়ির মাটিতে কোচবিহারে। এই যে ট্রেন থামলো, অনেকটা লেট, এখন বাজে প্রায় 1টার মতো, 1:40 রাইট টাইম ছিল, প্রায় 45 থেকে 50 মিনিটের মতো লেট চলছে। চলো বাড়িতে যাই, তারপরে রিয়াকশন দেখাবো। আবার শোনাই কেন, দাদা ভাই আর শোনাই, দেখো কেমন, দেখছো এরকম করে কেউ ড্রাইভ করে স্টেশন চত্বরে এসে? বাবার আমি টোটোতে বসলাম, দাদা ভাই আর শোনাই আসবে হচ্ছে স্কুটিতে। হ্যালো, বাড়িতে যাওয়া যাক এখন, সব জায়গাতেই গরম, এত এত গরম চারপাশে, ব্যাপারে বাবা কিন্তু দাউ দাউ করে জ্বলছে পৃথিবী। আসার সময় দেখলাম মাঠ ঘাটগুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে, ভুট্টা ক্ষেতগুলো দেখলাম পুড়ে পুড়ে গেছে, মনে হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছি কেউ। খুব কষ্ট কর বুঝলে, ওই ওই বনমালু টেস্টটা উল্টা করার পরে, তারপর বাড়িটা তো কি বাড়ি আসার পরে তারপর আর একবার অপারেশন হবে। দেখো আমাদের চেনা রাস্তায় চলে এসেছি আমাদের বাড়ি, কতদিন পরে বাড়ির পরিবেশটা দেখতে পাচ্ছি, আহা শান্তি লাগছে। দেখো ওই যে জ্যাঠা ওদিকে আবার জল আনতে গেছে, শুনু ভাই আগেই চলে গেছে, ওই যে জ্যাঠা জ্যাঠা জল আনতে গেছে ওদিকে, আমরা এখন নামি আস্তে আস্তে। এসেই আমাদের শরবতলাল শরবত দিচ্ছে, আমাদের শরবতলাল শরবত বানাচ্ছে, আর একজন ইস কি ঠান্ডা এখানে,
এই দেখো এমন ঠান্ডা, দেখো ইস ঠান্ডা ঠান্ডা জল। মাথা হচ্ছে এমন। চলো ব্লগটা এখানে এন্ড করছি, মাম্মি টাটা দিয়ে দাও। কতদিন পরে মাম্মিদের এখানে, কতদিন পরে আসলো বাড়িতে। এখন আমাদের একটু রেস্ট দেবে, আমাদের খাওয়া দাওয়া ভালো মতো ভালো মতো দেবে, এতদিন ওরা খেতে পারিনি ঠিক মতো। এরা ভালো মতো খেয়েছে, শাশুড়ি বৌমা মিলে ছিল তো বিন্দাস মজা করেছে। পার্টি হতো নাকি রোজ, তিনটে চারটে পাঁচটা করে রান্না হতো আর আমাদের দেখিয়ে দেখে খেত। আর আমরা ওখানে কত কষ্টে খেয়েছি বলো, তোমরা দেখিয়েছি বলো। ওই যে আজকে ওই আজকে পাঁচেরও নাকি বেশি। দেখো চলো টাটা, ঠান্ডা ঠান্ডা শরবতের সঙ্গে ঠান্ডা ঠান্ডা টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউনড। শরবত নিয়ে যাও কাকু, শরবতটা খাও। না 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 না।